11 ডিসেম্বর থেকে আমাদের সাব 119 উইমেন চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে, সেটাকে সামনে রেখে আমাদের যে কাজগুলো করতে হচ্ছে টিমগুলোর জন্য অ্যাকোমোডেশন, সিকিউরিটি, ট্রান্সপোর্টেশন, মেডিকেল সাপোর্ট, এই সব কিছু বিষয় নিয়ে অ্যাকচুয়ালি আমরা কথা বলেছি। তো সেক্ষেত্রে আমাদের মেয়ার টিমগুলোর জন্য আমাদের অ্যাকোমোডেশন আছে, 4টা টিমের জন্য, 2টা টিমের জন্য হোটেল এশিয়া, 2টা টিম পূর্বালি, আর ম্যাচ অফিসিয়ালদের জন্য আছে ফার্স্টে, আর বাংলাদেশ টিম আমাদের ডরমেটরিতে স্টে করে এখানে ক্যাম্পে, এখানেই তারা বেশি কমফোর্টেবল সেই কারণে। আর আমাদের ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং হয়েছে, সেখানে আমাদের সিকিউরিটি সব কিছু নিয়ে কথা হয়েছে এবং আমরা আশা করি সেখানে সমস্ত কিছু মেনটেন করে সব কিছু করা যাবে এবং এয়ারপোর্ট ট্রান্সফার, তাদের কী বলবো, তাদের ভিসা এভরিথিং করার জন্য আমাদের প্রোটোকল ডিপার্টমেন্ট সব কিছু কমপ্লিট করেছে এবং তাদেরকে কাগজপত্র পাঠিয়ে দিয়েছে ভিসার জন্য, সেটাও আমরা দুদিনের ভিতরে আপডেট পেয়ে যাব। এই সব কিছু নিয়ে ট্রান্সপোর্টেশনও আমাদের সব কিছু রেডি আছে এবং মিডিয়া মার্কেটিং ডিপার্টমেন্ট যেটা, সেটা সেখানে প্রচার প্রচারণার জন্য যা যা করার সেটা করা হচ্ছে। টি স্পোর্টস আমাদের সাথে আছেন, তারা লাইভ করবেন। এই ছিল মূলত আজকে কমিটি কথা এবং এবং 5-6টা উপকমিটি করা হয়েছে, যেমন এয়ারপোর্টে যখন টিমগুলো আসবে তারা যেন স্মুথলি এখান থেকে টিম হোটেলে আসতে পারে, এয়ারপোর্টে যেন তাদের কোনো ঝামেলা না হয়। রিসেপশন কমিটি সেখানে আছে, হেডেড বাই জাকির হোসেন চৌধুরী, তাকে দিয়ে সেটা করা হয়েছে এবং আমাদের নিয়াজ কমিটি করা হয়েছে, সেখানে হেডেড বাই ক্লিয়ার সোশ্যাল চৌধুরী, দর্শক ম্যানেজমেন্টের জন্য আমরা চাচ্ছি এখানে স্মুথলি দর্শকরা ঘুরতে পারুক এবং বেশি করে উইমেন্স দর্শক থাকুক, সেটার জন্য সেটার দায়িত্ব দেওয়া হয়েছে গাজীবাবুকে, সারোয়ার গাজীবাবুকে, তার দায়িত্বে থাকবে ওইটা এবং অন্যান্য যারা থাকবেন তারা মিলিয়ে কাজ শুরু করা হবে আর ওভারঅল দায়িত্ব অ্যাডমিনিস্ট্রেশন দেখবে। সব কিছু মিলিয়ে আমরা মনে করি যে এভরিথিং মানে আন্ডার ট্র্যাক,